নমস্কার বন্ধুরা সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য বন্ধুরা আমরা যারা প্রতিনিয়ত সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে যুক্ত আমাদের কিন্তু ডিজাইনিং থেকে শুরু করে যে কোনো রকম ফটোর কাজ বলুন বা যেরকম রিটাচিং কাজ বলুন সব কিছু করতেই কিন্তু আমাদের ফটোশপের দরকার হয় তা আমরা অনেকেই কিন্তু ফটোশপকে সঠিকভাবে ইউজ করতে জানি না বা ফটোশপ কীভাবে খুব সহজ পদ্ধতিতে অপারেট করতে হবে সেই সম্বন্ধেও হয়তো আমাদের অনেকের জ্ঞান নেই তা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে ফটোশপে যেসব জিনিসগুলো বা যেসব টুলসগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত দরকার অর্থাৎ যে টুলসের মাধ্যমে সব সময় আপনাদের কাজ হবে সেই টুলসগুলো সম্বন্ধে আপনাদের একটু সাধারণ ধারণা দেবো তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ফটোশপের মধ্যে রয়েছি এবং আমরা যে ভার্সানটি ইউজ করছি ফটোশপ সিএস সিএস ভার্সানে আমরা যে যে ইউটিলিটিগুলো পাবো আমাদের হায়ার ভার্সানে হয়তো ইউটিলিটিগুলো একটু এক্সট্রা অ্যাড হবে কিন্তু বাকি কাজ কিন্তু মোটামুটি ওভারঅল কিন্তু সব একই তা বন্ধুরা আমি এখান থেকে দেখাচ্ছি ফটোশপে আমি জাস্ট প্রথমে একটি ইমেজ তৈরি করে নিলাম তা ফাইলি গিয়ে নিউ যখনই করলাম এখান থেকে দেখাচ্ছে এ ফোর তা আমি এ ফোর একটি পেজ ক্রিয়েট করে নিলাম তা এখানে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মর্কি টুল দেখতে পাচ্ছেন বন্ধুরা রেক্ট্যাঙ্গুলার মর্কিটুল ফার্স্ট অপশনটি রয়েছে রেক্ট্যাঙ্গুলার মর্কেটুল তা এই রেক্ট্যাঙ্গুলার মর্কেটুলের কাজটা কি আপনাদের বলে দিচ্ছে আমি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর এখান থেকে দেখুন রেক্ট্যাঙ্গুলার মর্কিটুল দিয়ে যখনই আমি ড্র করলাম এখান থেকে কিন্তু ড্র হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা যদি শিফট টিপে টানেন তাহলে কিন্তু আপনাদের স্কোয়ার ফর্মাটে বেরোবে এবং যদি আপনারা শিফট ছেড়ে ড্র করেন তাহলে যে কোনো রকম শেপ কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন তা আপনারা সিলেকশন করার পর আপনারা কী করবেন সিলেকশন করার পর আপনাদের কালার ফিল করতে হবে কালার ফিল করলে আপনাদের কিন্তু একটি অবজেক্ট ড্র হবে তা কালার ফিল কীভাবে করবেন বন্ধুরা এখানে দেখুন যে অপশানটি রয়েছে এখান থেকে যে কালার অপশানটি রয়েছে তা এই কালার অপশানে ক্লিক করলে আপনাদের এখান থেকে কিন্তু কালার টুলটা পুরো চলে আসবে এখান থেকে ধরুন আমি রেড নেব তা আমি রেডটা সিলেক্ট করে আমি ওকে করলাম তা যখনই ওকে করলাম আমাদের কিন্তু এখানে ফোরগ্রাউন্ডে কালার চলে আসলো তা কালার আসলে এবার আপনারা ফিল করবেন তা ফিল কেমন করে করবেন দেখুন এখানে যে অপশানটি রয়েছে ফিল অপশান এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারের মধ্যে এই কালারের মধ্যে আপনারা একটু মাউসটাকে প্রেস করে রাখবেন তা যখনই মাউস প্রেস করবেন এখান থেকে যখন পেন বাকেট দেখাচ্ছে তা এই পেন বাকেট টুলটাকে আপনারা সিলেক্ট করবেন তা আমি এখান থেকে পেন বাকেটটা সিলেক্ট করলাম তা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফোরগ্রাউন্ড যে কালারটি ছিল সেই কালারটা কিন্তু ফিল হয়ে গেল তা আপনারা যদি অন্য কালার ফিল করতে চান তাহলে আবার আপনারা এই বক্সের মধ্যে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা যদি গ্রিন নিতে চান তাহলে এখানে গ্রিনটা সিলেক্ট করবেন অর্থাৎ এখানে যেখানে সিলেক্ট করবেন সেই কালারটি কিন্তু সিলেক্ট হবে তো এখানে আমি গ্রিন সিলেক্ট করলাম ওকে করলাম এবং ওকে করার পর যখনই আমি ফোরগ্রাউন্ডে বাকেটটা দিয়ে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের গ্রিন কালারটি পুরো হয়ে গেল তা এভাবে কিন্তু আপনারা যে কোনো কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন এবার বন্ধুরা দেখাচ্ছি এক্লিপস মর্কি টুল এই এক্লিপস মর্কিটুল দিয়ে কিন্তু আপনারা যে কোনো রকমের গোল সার্কেল করতে পারবেন তো কীভাবে আপনারা গোল সার্কেল করবেন তা এটাকে আপনারা সিলেকশন করবেন এবং শিপ টিপে যখনই আপনারা টানবেন তখন কিন্তু আপনাদের গোল সার্কেল হয়ে যাবে এবং গোল সার্কেল করার পর যখনই আপনারা এই বাকেট দিয়ে ফিল আপ করবেন আপনাদের কিন্তু ফিল হয়ে যাবে তা বন্ধুরা এই ফিল করলে কিন্তু এগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে এবং আপনারা এই লেয়ারটিকে যেখানে ইচ্ছে কিন্তু টানতে পারবেন এখানে দেখুন যে অপশানটি রয়েছে এইটা হচ্ছে মুভ টুল তা এই মুভ টুলের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের যে কোনো অবজেক্ট কিন্তু আপনারা মুভ করতে পারবেন এদিক থেকে বলুন ওদিকে বলুন যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন তা এই টুলের মাধ্যমে কিন্তু আমরা মুভ করতে পারবো যে কোনো জায়গায় বন্ধুরা এখানে আরও দুটো টুল রয়েছে একটি হচ্ছে সিঙ্গেল রো মার্কে টুল অপরটি হচ্ছে সিঙ্গেল কালাম মার্কেট টুল তা যদি আপনারা কোনো অবজেক্ট ড্র করতে চান বা লাইন টানতে চান তাহলে আপনারা একটি লেয়ার প্রথমে ক্রিয়েট করে নেবেন এবং সেই লেয়ার ক্রিয়েট করার পর যখনই আপনারা সিঙ্গেল মার্কেট হলে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে নতুন একখানি লাইন তৈরি হয়ে যাবে এবং সেই লাইনটি আপনারা কীভাবে ফিল আপ করবেন আপনারা অল ব্যাকস্পেস কাইপ করবেন তো যখনই অল ব্যাকস্পেস দেবেন তখন কিন্তু আপনাদের নতুন একটি লাইন ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি বড়ো করছি দেখুন নতুন কিন্তু একটি লাইন ক্রিয়েট হয়ে গেছে এই লাইনটি কিন্তু আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন কীভাবে না আপনারা কন্ট্রোল টি করবেন তা কন্ট্রোল টি করলে কিন্তু আপনাদের ট্রান্সফর্ম হয়ে যাবে এবং সেই ট্রান্সফর্মটা যখন আপনারা টানবেন তখন কিন্তু আপনাদের মোটা হয়ে যাবে লাইনটা এবং যখন ছোটো করবেন তখন কিন্তু একদম পাতলা হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো লাইন ড্র করতে পারেন এবং এই লাইনগুলো দেখুন এখান থেকে কিন্তু লেয়ারে লেয়ারে রয়েছে তা অর্থাৎ আপনারা লাইনটিকে যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন অর্থাৎ এদিকে বলুন এদিকে বলুন সব জায়গায় কিন্তু আপনার লাইনটিকে ঘোরাতে পারবেন তা আমাদের উপরের লাইনের সব জিনিসগুলো হয়ে গেলে এবং বন্ধুরা সেকেন্ড যে টুলটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে সিলেকশান টুল তা এখানে যতগুলো অবজেক্ট রয়েছে প্রত্যেকটি কিন্তু সিলেকশান প্রথমটি হচ্ছে লেসো টুল তারপর একটি হচ্ছে পলিগন লেসো টুল তারপর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল তা এই তিনটি দিয়েই কিন্তু আপনারা সিলেকশান করতে পারবেন তো কীভাবে সিলেকশান করবেন আমি একটু আপনাদের দেখাচ্ছি তা প্রথম টুলটা যখন সিলেক্ট করলাম তো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো জায়গায় সিলেকশান করতে পারবেন অর্থাৎ একবারে ধরে কিন্তু আপনারা যতদিক টানবেন ততদিক কিন্তু সিলেকশন হয়ে যাবে যখন ছেড়ে দেবেন তখন সিলেকশানটা কিন্তু চলে যাবে অর্থাৎ দেখেছেন সিলেকশানটা করলাম এবার এই সিলেকশানটা আপনার কীভাবে ফিল করবেন তা আপনার এখান থেকে পেন ব্যাকেট টুল নেবেন পেন ব্যাকেট টুল নিয়ে যখনই ফেলবেন তখন কিন্তু এই সিলেকশনের মধ্যে আপনাদের ফিল আপ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার সিলেকশান যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে কিন্তু আপনারা এটাকে কালার দিয়ে ফিল আপ করতে পারবেন তো এখানে দেখুন আরও দোকানের সিলেকশান টুল রয়েছে পলিগান ল্যাসো টুল তা পলিগান ল্যাসো টুলটা কখন আপনারা ইউজ করবো তা পলিগান ল্যাসো টুলটা আমরা ক্লিক করার পর আমরা যে কোনো অবজেক্টে কিন্তু এভাবে আপনার সিলেকশন করবো কেটে কেটে অর্থাৎ আপনারা কোনো অবজেক্টে যখন কেটে কেটে সিলেকশন করবেন তখন কিন্তু পলিগান ল্যাসো টুলটা আপনারা ইউজ করবেন দেখুন আমি কেটে কেটে সিলেকশন করলাম করলামগুলো যেসব পিকচারের মধ্যে বিভিন্ন রকমের ভাজ বা টার্ন রয়েছে আপনারা কিন্তু এই টুলটি দিয়ে সিলেকশন করতে পারবেন তা এই সিলেকশন করার পর যখনই আপনারা ডিলিট চিপবেন তখন কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাবে বা যে কোনো কিছু আপনারা কপি পেস্ট করতে চাইলে আপনাদের কপি পেস্ট হয়ে যাবে এবং আরেকটি টুল রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক ল্যাসো টুল তাই এই ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটি হচ্ছে অটোমেটিক কিন্তু আপনাদের সিলেকশন হয়ে যাবে তা আমি এখান থেকে নিলাম দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধু আমি জাস্ট মাউসটা নিয়ে ঘোরাচ্ছি মাউসটা যখনই ঘোরাচ্ছি তখন কিন্তু অটোমেটিক দেখুন সিলেকশন হয়ে যাচ্ছে অর্থাৎ ম্যাগনেটিক ল্যাসো টুল আস্তে আস্তে আপনারা যখন মাউসটা ঘোরাবেন তখন যে কালার থাকবে সেই কালারের মধ্যে দিয়েই কিন্তু এই সিলেকশনটি পুরো হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে সিলেকশন করতে পারবেন তা বন্ধুরা এবার দ্বিতীয় লাইনের যে সেকেন্ড অপশনটি রয়েছে দেখুন এখানে যে টুলটি রয়েছে সেই টুলটির নাম ম্যাজিক ওয়ান টুল এই যে টুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ম্যাজিক ওয়ান টুল অর্থাৎ যে কোনো জায়গায় আপনারা যখন এই টুলটি সিলেক্ট করে সিলেকশান করবেন তখন কিন্তু ম্যাজিকের মতো সিলেকশান হয়ে যাবে অর্থাৎ আপনারা ধরুন এই জায়গাটাতে পুরো কালার রয়েছে তা আপনারা যখনই এখানে ক্লিক করবেন দেখুন পুরোটা একবারে সিলেকশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে লেয়ারের মধ্যে রয়েছে সেই লেয়ারটি কিন্তু সিলেকশান হয়ে যাবে তা আমি যদি লেয়ার নাম্বার ওয়ান নেই ওয়ানে যখনই আমরা ক্লিক করলাম এখানটাতে পুরন্ত গোলটা সিলেকশান হয়ে গেল বা ধরুন আপনাদের যদি এরকম কোনো অবজেক্ট থাকে যে অবজেক্টটা একটু কাটিং ফরম্যাটে রয়েছে আমরা ল্যাসো টুল দিয়ে আমি দেখাচ্ছি ধরুন এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করার পর এখান থেকে আমি ম্যাজিক অন টুলটা নিলাম তাই এই ম্যাজিক অল টুলটা যখনই এখানে আমি ক্লিক করলাম দেখুন এটা পুরোটা সিলেকশন হয়ে গেল অর্থাৎ আপনাদের আলাদা করে কিন্তু সিলেকশন করতে হবে না অর্থাৎ আপনাদের পুরো সিলেকশনটা কিন্তু একবারে হয়ে যাবে অর্থাৎ যেসব জায়গাগুলো সেম কালার থাকবে সেসব কালারগুলো কিন্তু একে একে নিয়ে নেবে এই টুলের মাধ্যমে বন্ধুরা এবার যে টুলটা আমি দেখাচ্ছি এই টুলটা কিন্তু ক্রপিং টুল অর্থাৎ আপনারা যে কোনো অবজেক্টকে ক্রপ করার জন্য এই টুলটি ইউজ করতে পারেন তা আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ক্রপ করবেন তা আমি এখানে এটা সিলেকশান করলাম এবং সিলেকশন করার পর ধরুন আমি এই জায়গাটা ক্রপ করব তো এই জায়গাটা করার পর যখনই আমরা এন্টার মারব তখন কিন্তু আমাদের ক্রপ হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু নতুন একটি ইমেজ ক্রিয়েট হবে এবং পুরো ইমেজটা কিন্তু ছোটো হয়ে যেই জায়গাটিতে আপনাদের সিলেকশান থাকবে সেই জায়গাটিতে কিন্তু ক্রপ হয়ে যাবে তা এবার বন্ধুরা এই যে অবজেক্টটা রয়েছে দেখুন স্লাইস টুল তা এই স্লাইজ টুলের কাজটা কিন্তু আপাতত ফটোশপে সব জায়গায় ইউজ হয় না এটা অন্য পারপাসে ইউজ হয় তা আমি এটা দেখাচ্ছি না এবং এখান থেকে দেখুন বিভিন্ন রকমের টুল রয়েছে হিলিং ব্রাশ টুল প্যাচ টুল এবং কালার রিপ্লেসমেন্ট টুল তা এই সকল টুলগুলো কিন্তু আপনাদের যখন রিটাচিংয়ের কাজ প্রচুর পরিমাণে করবেন তখন এই সকল টুলগুলো কিন্তু আপনাদের ইউজ হবে অর্থাৎ বিভিন্ন জায়গায় কালার ম্যাচিং করাতে বা এক জায়গার কালার আরেক জায়গায় নিয়ে যেতে বা কালার রিপ্লেসমেন্ট করতে এই টুলগুলো ইউজ হবে তো এই টুলগুলো সবসময় আপনাদের দরকারে লাগবে না আমি পরবর্তীকালে ভিডিওতে এই টুলগুলো সম্বন্ধে জানিয়ে দেবো এবং বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো টুল তা প্রথমটি হচ্ছে ব্রাশ টুল দ্বিতীয়টি পেন্সিল টুল তা ব্রাশ টুল আমি সিলেক্ট করলাম ব্রাশ টুলের মাধ্যমে আপনারা কী করতে পারবেন ব্রাশ তুলের মাধ্যমে আপনারা সিলেকশন করার পর এখান থেকে দেখুন ব্রাশের বিভিন্ন রকম অবজেক্ট চলে এসছে অর্থাৎ এইখানে যে ব্রাশের অবজেক্টটা যখনই সিলেকশন করলাম অর্থাৎ ব্রাশটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখান থেকে ব্রাশের মেজারমেন্টটা আপনাদের দেখাচ্ছে তা আমাদের এখান থেকে তেরো ফন্ট দেখাচ্ছে তা আপনারা চাইলে এখান থেকে ব্রাশের ডায়ামিটারটা চেঞ্জ করতে পারেন অর্থাৎ ব্রাশটা কিন্তু বড় হয়ে যাবে এবং এখান থেকে ব্রাশের হার্ডনেসটা আপনারা চেঞ্জ করতে পারবেন এবং ব্রাশটা কতটা হার্ডনেস থাকবে সেটা এখান থেকে কিন্তু চেঞ্জ করা যাবে তা আমি এখান থেকে ব্রাশটা সিলেকশন করলাম এবং সিলেকশন করার পর দেখুন এখানে আমি ড্র করছি তা ড্র করলে আপনাদের কিন্তু ব্রাশের মতো আপনারা এখান থেকে পেন করতে পারবেন তা ব্রাশটা আপনারা কালার কীভাবে চেঞ্জ করবেন এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে রেড হোক ব্লু হোক যে কালারটি নেবেন সেই কালারটি কিন্তু আপনারা এখান থেকে ড্র করতে পারবেন তা দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রাশের হার্ডনেস যদি আমরা বাড়িয়ে দিই দেখুন হার্ডনেসটা বাড়িয়ে দিচ্ছি এবার দেখুন ব্রাশটা কীরকম হচ্ছে দেখুন ডিপ কালারে আসছে তা হার্ডনেস যখনই বাড়িয়ে দেবেন তখন কিন্তু আপনাদের ডিপ আসবে এবং আপনারা যদি ডায়ামিটার বাড়ান তাহলে আপনাদের বড় বড় ব্রাশ হবে দেখুন ডায়ামিটার বাড়িয়ে দিলাম এবার কিন্তু ব্রাশের মোটা মোটা স্ট্রোক আসছে তো এইভাবে আপনারা ব্রাশ টুল ইউজ করতে পারবেন এখান থেকে এখান থেকে আমি আবার দেখাচ্ছি সেকেন্ড যে অপশানটি রয়েছে পেন্সিল টুল তা এই পেন্সিল টুলের মাধ্যমে আপনারা কি কাজ করতে পারবেন এই পেনসিল টুলের মাধ্যমে আপনারা কিন্তু পেন্সিলের মতো স্কেচ করতে পারবেন অর্থাৎ এখান থেকে যদি পেন্সিলের ডায়মিটারটিকে আপনারা বাড়িয়ে নেন তাহলে কিন্তু পেন্সিলের মতো আপনারা স্কেচ করতে পারবেন অর্থাৎ পেন্সিলের মাধ্যমে যে কোনো কিছু আপনারা লিখতে পারবেন যে কোনো কিছু আপনারা ড্র করতে পারবেন বা যে কোনো কিছু আঁকতে পারবেন যারা সঠিকভাবে আঁকতে পারে তারা কিন্তু পেন্সিল টুলের মাধ্যমে অনেক কিছু করতে পারবে তা এইভাবে কিন্তু পেন্সিল টুলটা ইউজ হয় এবং বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লোন স্ট্যাম্প এবং প্যাটার্ন স্ট্যাম্প দুখানা অবজেক্ট রয়েছে তা ক্লোন স্ট্যাম্পের কাজ কিন্তু আমি আগে ফটোশপে দেখিয়েছি কিভাবে ক্লোন করে অপরিষ্কার জায়গা বা বিভিন্ন দাগকে আমরা মুছতে পারি তা এই ব্যাপারে আমি আর আপনাদের বিস্তারিত বললাম না এবং পরের যে অপশনটি রয়েছে হিস্ট্রি ব্রাশ এবং আর্ট ব্রাশ এই হিস্ট্রি ব্রাশ দিয়েও কিন্তু বিভিন্ন রকমের ড্র করা যায় সেগুলো আমি এখন দেখাচ্ছি না মেন মেন জিনিসগুলো আমি এখন আপনাদের দেখাচ্ছি এবং এটি হচ্ছে ইরেজার টুল এই ইরেজার টুল দিয়ে আপনারা কি করতে পারবেন ইরেজার টুল দিয়ে আপনারা মুছতে পারবেন যে কোনো কিছু আপনারা মুছতে পারবেন অর্থাৎ আমি দেখতে পাচ্ছেন মুছছে এখান থেকে অর্থাৎ আপনাদের যদি ড্র হয়ে যায় আপনারা মুছতে চান তাহলে আপনারা ইরেজার টুল ইউজ করতে পারেন এবং এখান থেকে যে দুটো অপশান রয়েছে গ্র্যাডিয়েন্ট এবং পেন বাকেট তা পেন বাকেটটা আমি এতক্ষণ আপনাদের দেখালাম তা এই গ্র্যাডিয়েন্ট টুলের ফাংশানটা আমি দেখাচ্ছি এই গ্র্যাডিয়েন্ট টুলে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে গ্র্যাডিয়েন্ট টুলের বিভিন্ন রকম কালার শেড চলে এসছে তা এখানে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে বিভিন্ন গ্র্যাডিয়েন্ট বা ভ্যারিয়েশন আপনারা দেখতে পাবেন তা আমরা যদি এই ভ্যারিয়েশনটা নেই তা এই ভ্যারিয়েশানটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সিলেকশন হয়ে গেল এবং এটা যখন আমরা ফিল আপ করবো এরকমভাবে টানবো বক্সে গিয়ে তখন কিন্তু আমাদের গ্র্যাডিয়েন্ট ফর্ম্যাটে কালারগুলো চলে আসবে অর্থাৎ আপনারা যদি এটাকে চেঞ্জ করেন এই কালারটি নেন তাহলে যখনই আপনারা টানবেন তখন কিন্তু আপনাদের এরকম ভ্যারিয়েন্ট চলে আসবে অর্থাৎ যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে আপনারা কিন্তু এই গ্র্যাডিয়েন্ট কালারগুলো ইউজ করতে পারবেন তা আমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি মোটামুটি রাফে আপনাদের জিনিসগুলো বুঝিয়ে দিলাম এখানে দেখুন যে অপশানগুলো রয়েছে ব্লার শার্পেন এবং স্মাচ টুল তা এই ব্লার শার্পপেন এবং স্মাচ তিনটে জিনিসই কিন্তু এডিটিংয়ের পারপাসে ইউজ হবে অর্থাৎ আপনারা যখন রিটাচিংয়ের কাজ করবেন বা ফটোর কাজ করবেন তখন এই কাজগুলো ইউজ হবে এবং এখান থেকেও দেখতে পাচ্ছেন ডজ বার্ন এবং স্পঞ্জ টুল তা কোনো কালারকে ডজ করতে বা কোনো কালারকে বার্ন করতে বা কোনো কোনো কালার বেশি পরিমাণে সেগুলোকে তোলার জন্য আপনারা স্পঞ্জ টুল ইউজ করবেন তাই এই জিনিসগুলো সচরাচর খুব একটা লাগে না যারা প্রচুর পরিমাণে এডিটিংয়ের কাজ করেন বা ফটোশপের কাজ করেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ইউজ হবে এবং এখানে যে অবজেক্টগুলো রয়েছে পাথ সিলেকশান টুল এবং ডিরেক্ট সিলেকশান টুল এগুলো কিন্তু আপনাদের যখন এই যে এই অবজেক্ট থেকে যখন আপনারা পেন টুল দিয়ে ড্র করবেন এই যে এখানে রয়েছে দেখুন পেন টুল ফ্রিডম পেন টুল এই পেন টুল দিয়ে আপনারা কী করতে পারবেন এই পেন টুল দিয়ে বিভিন্ন অবজেক্টকে আপনারা ড্র করতে পারবেন অর্থাৎ ধরুন আমার এখানে যে অবজেক্টটা রয়েছে এটা আমি পেন টুল দিয়ে ড্র করবো তাহলে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে সিলেকশান করবো এখান থেকে টানবো এখান থেকে টানার পর যে মানে যেদিকে যেদিকে রয়েছে ফটো বলুন যে কোনো কিছু কাটিং করতে আমাদের পেন টুলটা ইউজ হয় তা আমি এখান থেকে এখানে জয়েন করে দিলাম এবং কন্ট্রোল এন্টার করলাম তা কন্ট্রোল এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের পেন টুলের সিলেকশানটি কিন্তু হয়ে গেল তা এই পেন টুল যদি আপনারা কাটিং করতে চান এই পেন টুল যদি আপনারা ডিলিট করতে চান তাহলে আপনারা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট যোগ করে নেবেন এই অ্যাঙ্কার পয়েন্ট যোগ করতে হবে অ্যাঙ্কার পয়েন্ট যোগ করে আপনারা কিন্তু পাত সিলেকশনের মাধ্যমে জিনিসগুলো করতে পারবেন অর্থাৎ আমি অ্যাঙ্কার পয়েন্ট যোগ করছি অ্যাঙ্কার পয়েন্ট যোগ করার পর আপনারা এইখান থেকে কিন্তু পাতগুলো ডিলিট করতে পারবেন অর্থাৎ পাত টুলের মাধ্যমে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন যে কোনো কিছু পাতকে ডিলিট করতে পারবেন এবং এখান থেকে আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু বিভিন্ন টেক্সট রয়েছে অর্থাৎ এখান থেকে আপনাদের যে টেক্সট রয়েছে এই টেক্সটের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা যে কোনো কিছু টাইপ করতে পারবেন অর্থাৎ এটা হরিজেন্টাল টাইপ দ্বিতীয় দিয়েছেন ভার্টিক্যাল টাইপ এবং হরিজেন্টাল মাস্ক টুল ভার্টিক্যাল মার্কস টুল তা এগুলো বিভিন্ন রকমের অপশান রয়েছে এই অপশানগুলো আমি আলাদা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তা আমি একটা দেখাচ্ছি কীভাবে আপনারা টাইপ করবেন যখনই আমি ক্লিক করলাম এখান থেকে আপনারা টাইপ করতে পারবেন ধরুন আমি লিখবো কম্পিউটার সিওএম পি ইউটি তা আমাদের কিন্তু টাইপ হয়ে গেলো তা এই টাইপগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় ঘুরাতে ফেরাতে পারবেন এবং লাস্টলি আপনাদের দেখাচ্ছে এখানে যে টুলটা রয়েছে এটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল অর্থাৎ যে কোনো কিছু ড্র করবার জন্য রেক্ট্যাঙ্গুলার আপনারা এটি ইউজ করবেন এটা রাউন্ডেড টেকটাঙ্গুলার টুল অর্থাৎ রাউন্ডেড মোডে আপনারা যদি ড্র করেন তাহলে এটিকে নেবেন এক্লিপস টুল গোল মতো ড্র করলে আপনারা এটা নেবেন এছাড়াও আপনাদের এখানে পলিগান টুল রয়েছে লাইন টুল রয়েছে কাস্টম সেফ টুল রয়েছে তা কাস্টম শেফ টুলে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু কাস্টম বিভিন্ন রকমের শেপ চলে আসবে তা এই শেপগুলো থেকে আপনারা কিন্তু বিভিন্ন রকম কাজ করতে পারবেন তা বন্ধুরা একটি ফটোশপের টিউটোরিয়াল কিন্তু একদিনে কখনও শেষ হবে না তাই আমি মোটামুটি আপনাদের বুঝিয়ে দিলাম একটি ফটোশপে মোটামুটি কী কী জিনিস রয়েছে তা যদি আপনাদের এই রিলেটেড ভিডিও আরও দরকার হয় বা ডিটেলসে আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের সব জিনিসগুলো একে একে শিখিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার পরের ভিডিওতে নতুন কিছু জিনিস নিয়ে চলে আসবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন